ঘরের ভেতরে ফার্নিচারের মাল আছে 50 লক্ষ টাকার, এই 50 লক্ষ টাকার মালের যাকাত দিতে হবে না। সুবহানাল্লাহ বলে ইসলাম কি ঠগাইছে নাকি? জোরে বলেন ঠগাইছে নাকি? গত জুমায় আমি বলেছি, আজকে আপনাদেরকে বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের বাহিরে প্রয়োজনের অতিরিক্ত যেই সম্পদগুলি আপনার কাছে আছে, আপনি বিনোদনের জন্য পয়সা খরচ করেন অসুবিধা নাই, আপনার ফ্যামিলির জন্য ঈদের মার্কেট করবেন এই টাকার উপরে জাকাত নাই, নিজের চিকিৎসার জন্য পয়সাগুলি ব্যয় করবেন এই পয়সার উপর আল্লাহ রাব্বুল আলামিন জাকাত আপনাকে দেয় নাই। সুবহানাল্লাহ। জোরে কন প্রয়োজনীয় বস্তুগুলি যেগুলি আছে প্রয়োজনের বাহিরে যেই সমস্ত মালামাল আছে উদ্ধৃত মালামাল আপনার কাছে জমা আছে, ওই মালের সমস্ত টাকা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চাইল না, আমার কাছে চাইল না। আল্লাহ বলেন, বান্দারে তোমার প্রয়োজনের বাহিরে যত মাল আছে এই মালের সমস্ত টাকা আমি আল্লাহ তাআলা তোমার কাছে চাই নাই, মাত্র আমি আল্লাহ তোমার কাছে চাইছি 1 লক্ষ টাকার মধ্যে শুধু 2,500 টাকা তুমি আমারে দিবা। সুবহানাল্লাহ। জোরে কাও সব দিয়ে দিতে হবে? জোরে কাও সব দিয়ে দিতে হবে? সব দেওয়ার কথা বলে নাই, শুধুমাত্র 1 লক্ষ টাকার মধ্যে আপনি হিসাব করে 2,500 টাকা দিয়ে দেন। গরিব রে, অসহায় রে, হত দরিদ্র মানুষগুলি যারা আছে, আবার দেওয়ার বেলায় বলা হয়েছে নিজের নিকটতম আত্মীয় স্বজনকে আপনি দিলে আপনাকে আল্লাহ তাআলা দুইটা সওয়াব দিয়ে দিবে, একটা হইল যাকাত আদায়ের সওয়াব আল্লাহ দিয়ে দিবে, 2 নম্বরে হল আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলে এই মিয়া, ইসলামের আইন সহজ না কঠিন? জরিকান সহজ না কঠিন? তাহলে আসুন, এই যাকাত 1 নম্বরে কোন মালের উপরে খরচ? এই যাকাত 1 নম্বরে হইল নগদ অর্থের উপরে খরচ, নগদ টাকা। জোরে কোন কি টাকা? নিজের প্রয়োজনের বাহিরে নগদ টাকা যদি আপনার কাছে জমা থাকে এই টাকার উপরে কি হবে? যাকাত খরচ হবে। 6 মাস আছে, 9 মাস আছে, খরচ হবে না। নগদ টাকাটা আপনার কাছে 1 বছর অতিবাহিত হওয়ার পরে খরচ হবে। সুবহানাল্লাহ। জোরে কাও আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والمغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله
والله عليم حكيم صدق الله العظيم سبعي درس شريف برن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه اللهم صل وسلم وبارك عليه অবস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমাই আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক এনায়াত করেছেন এজন্য আপনারা খুশি না বেজার সবাই খুশি আছেন তো নাকি তাহলে সকলেই একেবারে মনের কোঠা থেকে অন্তরের কোঠা থেকে অন্তরের গভীর থেকে কালিমাতুস শুকর জানাই সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যাকাতের বিষয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন কোরআনে কারীমের বহু আয়াত দ্বারা আমরা গত জুমায় আলোচনা শুনেছি কথা কোন ঠিক না তো আজকে আমরা যাকাত নিয়ে আলোচনা করব যাকাতের কয়েকটা বিষয় আমরা আলোচনা করব অর্থাৎ কার কার উপরে যাকাত দেওয়া ফরজ গত জুমায় শুনেছি আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু আয়াতে যাকাতের বিধানটা দিয়েছে বিধানটা আমরা শুনছিলাম আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যাকাত কার কার উপরে দেওয়া কি জায়েজ না ফরজ যাকাত কে কে দিতে হবে কার উপরে দেওয়া ফরজ দুই নম্বর আলোচনা করব আমরা কোন কোন সম্পদের যাকাত দিতে হয় সব সম্পদের কি দিতে হয় না যাকাত দিতে দুনিয়াতে আল্লাহ তাআলা অর্থ সম্পদের মালিক বানিয়েছে সব সম্পদের যাকাত দিতে হয় না কোন কোন সম্পদের যাকাত দিতে হয় এই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা ধরে তুলব তিন নম্বর আলোচনা করব গত জুমায় কিছুটা টাচ দিয়েছিলাম এই যাকাতের মাল কাকে কাকে দেওয়া যাবে কে বা কারা এই যাকাতের মাল পাবে আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমাই মাসারাফে যাকাত যাকাত কাকে দেওয়া যাবে আল্লাহ তাআলা আটটা খাত বর্ণনা করেছেন আটটা জায়গা বর্ণনা করেছেন আট শ্রেণীর মানুষকে যাকাতের মাল দেওয়া যাবে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এর আগে আসেন আমি আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করি গত জুমায় বলেছি যাকাত কে দিতে হবে যাকাত কে দিতে হবে যাদের উপরে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যার কাছে সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এই পরিমাণে অর্থ টাকা পয়সা তার কাছে যদি এক বছর পর্যন্ত থাকে তাহলে এই লোকটাকে যাকাত দিতে হবে কথা কোনটি কি না কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন তো নাকি সুস্থ সম্পন্ন মানুষ যার কাছে সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা আছে অথবা এই পরিমাণে টাকা যার কাছে আছে তাকলেই হবে না এক বছর যদি অতিবাহিত হয় তাহলে সে কি দিতে হবে আরো জোরে কথা বলেন না কি দিতে হবে যাকাত দিতে হবে এইগুলো এক নম্বরের কথা এখন দুই নম্বরের কথা হইল যাকাতের এই মালগুলি কোন কোন সম্পদের উপরে যাকাত কি হয় সব সম্পদের উপরে কি হয় না যাকাত ফরজ হয় না যেমন দেখেন নিজের প্রয়োজনের বাহিরে প্রয়োজনীয় যে আসবাবপত্রগুলি আছে এইগুলির উপরে কি হয় না যাকাত ফরজ হয় না
একজনের ছয় তলা একটা বাড়ি আছে, এই বাড়ির উপরে কি নাই যাকাত? নাই। একজন সব করে একটা গড়ি পড়তেছে, এই গড়ির উপরে কি নাই যাকাত? নাই। আপনার সুন্দর একটা মোটর সাইকেল আছে, সুন্দর একটা প্রাইভেট কার আছে, নাই। সুন্দর বাড়িতে ফার্নিচারের মাল আছে, জগ আছে, গ্লাস আছে, বাসন আছে, সুন্দর জামা আছে, কাপড় আছে, নিজের প্রয়োজনীয় যত বস্তুগুলি আছে, যত মাল আছে, এই মালের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে নাই, সুবহানাল্লাহ। বলে আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমান আর রহিম, তোমার প্রয়োজনীয় মাল বান্দা অনেক টাকা দিয়ে জড়াবে, এতক্ষণ ঠিক না? তোমার প্রয়োজনের গাড়ি যদি 3 কোটি টাকার দাম হয়, তোমার হাতের গড়ি যদিও মনে করো যে 1 লক্ষ টাকা যদিও হয়, গড়ের ভেতরে ফার্নিচারের মাল আছে 50 লক্ষ টাকার, এই 50 লক্ষ টাকার মালের যাকাত দিতে হবে না, সুবহানাল্লাহ। বলে ইসলাম কি ঠকাইছে নাকি? জোরে বলেন, ঠকাইছে নাকি? গত জমায় আমি বলেছি, আজকে আপনাদেরকে বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের বাহিরে প্রয়োজনের অতিরিক্ত যেই সম্পদগুলি আপনার কাছে আছে, আপনি বিনোদনের জন্য পয়সা খরচ করেন, অসুবিধা নাই, আপনার ফ্যামিলির জন্য ঈদের মার্কেট করবেন, এই টাকার উপরে যাকাত নাই, নিজের চিকিৎসার জন্য পয়সাগুলি ব্যয় করবেন, এই পয়সার উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আপনাকে দেয় নাই, সুবহানাল্লাহ। জোরে কন প্রয়োজনীয় বস্তুগুলি যেগুলি আছে, প্রয়োজনের বাহিরে যেই সমস্ত মালামাল আছে, উদ্ধৃত মালামাল আপনার কাছে জমা আছে, ওই মালের সমস্ত টাকা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চাইল না, আমার কাছে চাইল না, আল্লাহ বলেন বান্দারে তোমার প্রয়োজনের বাহিরে যত মাল আছে, এই মালের সমস্ত টাকা আমি আল্লাহ তাআলা তোমার কাছে চাই নাই, মাত্র আমি আল্লাহ তোমার কাছে চাইছি 1 লক্ষ টাকার মধ্যে শুধু 2,500 টাকা তুমি আমারে দিবা, সুবহানাল্লাহ। জোরে কাও সব দিয়ে দিতে হবে, জোরে কম সব দিয়ে দিতে হবে, সব দেওয়ার কথা বলে নাই, শুধুমাত্র 1 লক্ষ টাকার মধ্যে আপনি হিসাব করে 2,500 টাকা দিয়ে দেন, গরিব রে, অসহায় রে, হত দরিদ্র মানুষগুলি যারা আছে, আবার দেওয়ার বেলায় বলা হয়েছে নিজের নিকটতম আত্মীয় স্বজনকে আপনি দিলে আপনাকে আল্লাহ তাআলা 2টা সওয়াব দিয়ে দিবে, একটা হইল যাকাত আদায়ের সওয়াব আল্লাহ দিয়ে দিবে, 2 নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে, সুবহানাল্লাহ। বলে এই মিয়া ইসলামের আইন সহজ না কঠিন? জরিকান সহজ না কঠিন? তাহলে আসুন, এই যাকাত 1 নম্বরে কোন মালের উপরে ফরজ? এই যাকাত 1 নম্বরে হইল নগদ অর্থের উপরে ফরজ, নগদ টাকা। জোরে কোন কি টাকা? নিজের প্রয়োজনের বাহিরে নগদ টাকা যদি আপনার কাছে জমা থাকে, এই টাকার উপরে কি হবে? যাকাত ফরজ হবে। 6 মাস আছে, 9 মাস আছে, ফরজ হবে না, নগদ টাকাটা আপনার কাছে 1 বছর অতিবাহিত হওয়ার পরে ফরজ হবে, সুবহানাল্লাহ। জোরে কোন 2 নম্বরে হইল আপনার কাছে স্বর্ণ অথবা রূপা যদি থাকে, স্বর্ণ অথবা রূপার উপরে কি হয়? যাকাত ফরজ হয়। স্বর্ণের নেশা কি পরিমাণে হয়? 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণে স্বর্ণ অথবা রূপা যদি আপনার কাছে জমা থাকে, 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে এই স্বর্ণ এবং রূপার উপরে কি হবে? যাকাত দেওয়া ফরজ হবে। জোরে কোন যাকাত দেওয়া কি হবে? এখন প্রশ্ন করবেন আজিজি সাহেব, তাহলে আমার কাছে 8 বড়ি স্বর্ণ আছে, এখন এই স্বর্ণের যাকাত আমি কিভাবে দেব? এই স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম হইল, আপনি যেই সময়ে যাকাত দিবেন এই সময়ে বাজার মূল্যে যত টাকা হয়, এই টাকা হিসাব করে প্রতি লাখে কত দিতে হবে? 2,500 টাকা আল্লাহর হস্তে ফকির মিসকিনকে দেওয়া দিতে হবে। বুঝতে পারছেন তো নাকি? এখন হইল যে হুজুর, 7.5 বড়ি স্বর্ণের হিসাব যদি এখন বর্তমানে ধরা হয়, 7.5 বড়ি স্বর্ণ যদি ধরা হয়, তাহলে 7 লাখ টাকা হয়ে যায়, তাহলে 6 লাখ টাকাই ধরেন, তাহলে 6 লক্ষ টাকা যার কাছে নিজের প্রয়োজনীয় কাজ বাদে 6.5 লক্ষ টাকা যদি কারোর কাছে জমা থাকে, তাহলে সে কি দিবে?
زكاة দিতে হবে এখন আরেকটা হিসাব আছে রুফা এখন রুফা যদি 52 তোলা হয় 52 গুণ হয় রুফা সর্বোচ্চ 70000 টাকা সব মিলাই ধরেন 70000 টাকা তাহলে 70000 টাকা যার কাছে নিজের খাবার দাবার চিকিৎসা ছেলেমেয়ের খরচ লেখা পড়া কারেন্ট বিল গ্যাস বিল পানির বিল যা আছে সব যাবতীয় খরচাদির বাহিরে যদি কাহারো কাছে 70000 টাকা যদি জমা থাকে আর কোনো তার প্রয়োজনে কাজ লাগে না এক বছর পর্যন্ত যদি এই 70000 টাকা জমা থাকে তাহলে তার উপরে কি দিতে হবে যাকাত জোরে কোন যাকাত দিতে হবে কি হবে না কথা বলেন যাকাত দেওয়া দরকার আছে না নাই এখন বলবেন যে হুজুর তাহলে 70000 টাকা নাই এমন কোন ফ্যামিলি আছে কি কোন সমাজে কি এমন ফ্যামিলি নাই যাদের 70000 টাকা নাই অনেক ফ্যামিলি আছে যাদের 70000 টাকা আছে তাহলে এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে কি উনিও যাকাত দিবে নাকি হ্যাঁ অবশ্যই উনি যাকাত দিতে হবে তাহলে আমি আপনাদেরকে বলি আচ্ছা এমন ফ্যামিলি কি আমরা সমাজে নাই যেই ফ্যামিলিতে 70 টাকাও প্রতি বছর জমা হয় না জোরে বলেন আছে না নাই এই স্পষ্ট ভাষায় বলেন আছে না নাই আমি আজকে আমার বক্তৃতায় আমার আলোচনায় আমি আপনাদেরকে একেবারে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আমি দেখায় দেব এই ফ্যামিলি এই সমাজে এই আমাদের সমাজে ডাইনে ভাবে সামনে বহু মানুষগুলি আছে সেই মানুষগুলি দিন আনে দিন খাই 70000 কেন বছরে 70 টাকাও জমা রাখতে পারে না চিকিৎসা খরচ কারেন্ট বিল খরচ পানির খরচ গ্যাস খরচ খাবার দাবার খরচ বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ নিজের ব্যক্তিগত খরচ ঈদের খরচ রমজান মাসের খাবার দাবারের খরচ কইরা বহু ফ্যামিলি আছে সেই ফ্যামিলিরা এই রমজানে ঈদের পরে অনেকেই কি থাকবে ঋণগ্রস্ত থাকবে এমন ফ্যামিলি আমরা সমাজে আছে না নাই আরে জোরে বলে না চলে নাই এজন্য আমার ভাইয়েরা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে শোনাই দেব আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমায় যাকাতের মাল কাকে দিতে হয় কে পাবে আল্লাহ রাব্বুল আলামিন আটটা খাতের কথা বলেছেন আর শ্রেণীর মানুষগুলি মানুষ দুনিয়াতে তারা যাকাতের মাল পাবে আমি আপনাদেরকে ওই সময় এই কথাগুলি বুঝাই দেব আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে বোঝা গেল আপনাকে যাকাত দিতে হবে স্বর্ণ এবং রুফা দুই নাম্বার সম্পদ হইল কি নগদ টাকা প্রয়োজনের বাহিরে যদি আপনার নেশাব পরিমাণ এই স্বর্ণ অথবা রুফা শুধু যাকাত গরিবের সুবিধার্থে যাকাতে হিসাবের ভেলাই রুফারটা দল্লি সবচেয়ে ভালো হয় কথা কোন ঠিক কিনা সব গরিবরাই পেয়ে যাবে কথা কোন ঠিক কিনা এজন্য রুফা আপনার 70000 অথবা 80000 টাকা যার কাছে থাকে এই পরিমাণে আপনি হিসাব দইরা গরিবদেরকে যাকাত দিয়ে দিবেন রাজি আছেন তো নাকি আরে জোরে বলেন রাজি আছেন তো নাকি এখন আছেন তিন নাম্বার হইল কোন মালের উপরে যাকাত দেওয়া ফরজ তিন নাম্বার হইল ব্যবসায়ের মাল কিসের মাল জোরে কোন কিসের মাল ব্যবসার মালের উপরে যাকাত ফরজ কথা কোন ঠিকই না যেই সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসার মাল কিনে রাখছে এই মালের উপরে যাকাত আছে না নাই কথা বলেন আছে না নাই যেমন ধরেন আপনি নিজে ব্যবহার করার জন্য বিশাল বড় একটা বাড়ি বানাইছেন এই বাড়ির উপরে কি নাই কোনো যাকাত নাই কিন্তু আপনি যদি একটা বাড়ি রাখেন যে এই নিয়তে যে বাড়িটা রাখছি 1 লক্ষ টাকা দিয়ে অথবা 5 লক্ষ টাকা দিয়ে 50 লক্ষ টাকা দিয়ে বাড়িটা রাখছি ব্যবসা করার নিয়তে যে যদি একটু লাভ পাই তাহলে কি করব এই বাড়ি বিক্রি করে দেব তাহলে এই বাড়ি যদি 50 লক্ষ টাকা দিয়ে রেখে থাকেন তাহলে এই 50 লক্ষ টাকার উপরে যাকাত আছে না নাই এই কথা বলে না চলে নাই এজন্য তিন নম্বরের যাকাতের মাল হইল যাকাতের পণ্য হইল আপনি ব্যবসায়ী মাল যে মালগুলি ব্যবসা করা হয় এই ব্যবসায়ী মালের উপরে যাকাত আছে না নাই আপনি চলার জন্য গাড়ি নিয়েছেন এই গাড়ির উপরে কোনো যাকাত নাই কিন্তু গাড়ি যদি ব্যবসা করার জন্য করা হয় যাকাত আছে না নাই বাড়ির উপরে কোনো যাকাত নাই বাড়ি যদি ব্যবসা বাণিজ্যের জন্য করা হয় যাকাত আছে না নাই কথা বলি না জানা নাই এজন্য আমার ভাইয়েরা তিন নম্বর হইল ব্যবসায়ী মাল ব্যবসার মাল আপনি বাজারে দোকান আছে ওই দোকানে যত টাকার মাল আছে এই রমজান মাসে সমস্ত মালগুলি পাই টু পাই হিসাব করে যত লক্ষ টাকা হয় সমস্ত টাকার হিসাব করে যাকাত আদায় করতে হবে জোরে কান ঠিক না আজকে বিক্রি করে দিলে যত টাকা হবে রাতের বেলায় বসে দোকানে আপনি দেখবেন যে কত লক্ষ টাকার মাল আপনার দোকানে আছে সমস্ত টাকার হিসাব করে আপনাকে সব টাকার পাই টু পাই হিসাব করে যাকাত দিতে হবে কথা বলুন ঠিক না আমরা কিন্তু যাকাত কিছু আছে এমনি আন্দাজি দিয়ে দিলাই
আন্দাজে যাকাত দেই না আমরা সমাজ আছে না নাই কেহ আন্দাজে যাকাত দিলে কি হবে না যাকাত আদায় হবে না আপনাকে পাই টু পাই হিসাব করে একজন মাওলানার সঙ্গে যোগ্য আলেমের সঙ্গে পরামর্শ করে বুদ্ধি করে আপনি কি পয়সা হিসাব কইরা অঙ্ক কইরা হিসাব কইরা সুন্দরভাবে কি দিতে হবে যাকাত দিতে হবে তাহলে আমরা বুঝতে বললাম ব্যবসায়ী মালের মধ্যে কি আছে যাকাত আছে আরেকটা হইল গবাদি পশুর মধ্যেও যাকাত আছে গবাদি পশু জানেননি ন্যূনতম উট গরু ছাগল এগুলির যাকাত আছে না নাই কথা বলেন যাকাত আছে না নাই এজন্য ন্যূনতম যদি পাঁচটা উটের মালিক হন এই পাঁচটা উটের মধ্যে কি আছে যাকাত আছে আর গরু যদি ন্যূনতম তিরিশটা হয় তিরিশটার মধ্যে কি আছে যাকাত আছে হ্যাঁ তবে আরেকটা কথা হইল এই গরু যদি কি হয় সায়েমা হয় অর্থাৎ যদি গুইরা ফিরা যদি খাই তাহলে এর মধ্যে কি আছে যাকাত আছে এখন বর্তমানে আমাদের দেশে এই গরু নাই এই গরু আছে নাকি এখন এই মাগনায় গরু চলে আমরা দেশে এখন নাই এখন নিজে রাখতে হয় নিজে এই গুড়ির পেছনে মেহনত করতে হয় ঘাস খাইটা খাওয়াইতে হয় এর মধ্যে তো খৈল খাওয়াইতে হয় বসিও খাওয়াইতে হয় জোরে গন্ধে কি না এই জন্য খৈল বসি খাওয়াইলে নিজে মেহনত করে গরু পালন করলে এর মধ্যে কি নাই যাকাত লাগে না আর যদি এমনি গুইরা ফিরা খাই এই সমস্ত পশুর উপরে কি আছে যাকাত আছে এদিকে অনেক লম্বা আলোচনা যাই হোক আমি ওই দিকে যাবো না কারণ আমাদের মধ্যে এখন এই সমস্ত গরু হালনেওয়ালা নাইও হ্যাঁ তবে একটা কথা অবশ্যই আমাদেরকে জানতে হবে অনেকে আছে কি করে গরুর খামার আছে ছাগলের খামার আছে এই কথা কোনো আছে না নাই এই গরু ছাগল মেরার খামার আছে না নাই এখন এইগুলি যদি মনে করেন জাকাতের হিসাব যদি এইভাবে নাও ধরেন আরেক হিসাবে ধরতে হয় কারণ যারা ফার্ম দিছে এরা কি করার জন্য দিছে ছাগলের জন্য দিছে না ছাগলের ফার্ম যারা দিছে এরা কেন দিছে জোরে কোন কেন দিছে ব্যবসা করার জন্য না তাহলে আপনাকে ওই দিকে ব্যবসার মাল হিসাবে আপনার কই লক্ষ টাকার গরু আছে কই লক্ষ টাকার ছাগল আপনার ফার্মের ভেতরে আছে এই টোটাল সমস্ত টাকার হিসাব করে অবশ্যই আপনাকে ব্যবসার মাল দইরা আপনাকে কি দিতে হবে যাকাত আদায় করে দিতে হবে কথা কোনটি কিনা আরেকটা হইল পঞ্চম নম্বর হইল ওসুরি জমিন আপনাদের এলাকায় আছে নাকি ওসুরি জমিন এখন নাই ওসুরি জমিন হইল যে জমিতে ফসল ফলাইয়া কি লাগে না পয়সা খরচ লাগে না পানি আল্লাহ তাআলার দেওয়া বৃষ্টির পানিতে ফসল হইয়া যা ওই সমস্ত জমি যদি হয় ওসুরি অর্থাৎ দশ ভাগের এক ভাগ দেওয়া দশ মন দান হইলে এক মন দান দিয়ে দেওয়া আর যদি নিজে পরিশ্রম কইরা যদি কি করে জমিগুলি যদি চাষ করে পানি দিতে হয় সার দিতে হয় বাঁচাইতে হয় নিজে মেহনত করতে হয় তাহলে ওই জায়গাতে হইল বিশ মন দান হইলে আধা মন দেওয়া দরকার কথা কোন ঠিক কিনা আগেকার মুরব্বীরা আমরা দেখছি যে যারা জমি জমা করছে দান খাইটাই না মাদ্রাসায় দেওয়ার জন্য বা গরিব অসহায়ীদের দেওয়ার জন্য এই মাল কি করছে দিয়া দিয়েছে কথা কোন ঠিক না তাহলে এইগুলি এখন সমাজে অনেকটাই কম হয় জোরে কোন ঠিক না কিন্তু আমরা নগদ অর্থ ব্যবসার মাল এবং যাদের কাছে স্বর্ণরূপা আছে এইগুলি জাকাত অবশ্যই দিতে হবে আরেকটা প্রশ্ন দেখে যাই এটা না বললে নাই হয় অনেক সময় দেখা যায় অনেক মা বোনদের স্বর্ণ আছে আট ভরি নয় ভরি দশ ভরি আছে না নাই এরা অনেক সময় খেয়েছে হুজুর আমরা কি জাকাত দিতে হবে নাকি আমরা তো এই স্বর্ণগুলি নিজে ব্যবহারের জন্য এমন আসেনি হ্যাঁ যদি আপনার কাছে যদি এই মাল যদি স্বর্ণ রূপা যদি আট বড়ি যদি আপনার কাছে থাকে স্বর্ণ যদি আট বড়ি থাকে অবশ্যই আপনাকে হিসাব করে এই স্বর্ণের কি দিতে হবে জাকাত আদায় করতে হবে এখন জাকাতরা হিসাব করবেন কিভাবে বর্তমান বাজার ধরা আট পুরি স্বর্ণের দাম যত হয় আপনি এত টাকা হিসাব করে প্রতি লাখে আড়াই হাজার টাকা কি করতে হবে যাকাত আদায় করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমরা সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এখন আসেন আমরা যাকাত কাকে দিতে হবে এই বিষয়ে একটা পরিষ্কারভাবে আলোচনা করি রাজি আছেন তো নাকি এই যাকাতের মাল কাকে দিতে হবে কে পাওনাদার কে পাবে এখন আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে হ্যাঁ অনেকের কাছে সাত ভরি নেই পাঁচ ভরি স্বর্ণ আছে হুজুর বলতেছে এই কথাটা পাঁচ ভরি স্বর্ণ আছে আবার অনেকের কাছে নগদ টাকাও আছে আছে না এমন তখন আপনি দুটোটা মিলাইবেন এই জন্যই বলছি অভিজ্ঞ আলেম দিয়ে যাকাত দেওয়ার সময় আপনার কিছু টাকা আছে ব্যাংকে জমা আছে কিছু টাকা আছে আপনার ডিপিএসে জমা আছে ডিপিএস ওল আছেন নিও কথা কন্যা করে ব্যাংকে ডিপিএস ওলার আছেন না অনেকের কিছু টাকা আছে একটা দোকান রাখছে তিন লক্ষ টাকা কি দিয়ে রাখছে হ্যাঁ কথা কন্যা করে কি দিয়ে রাখছে কি কই এটা অ্যাডভান্স দিয়ে রাখছে নাকি হ্যাঁ সিকিউরিটি সিকিউরিটি জোরে কোন কি দিয়ে রাখছে আসন ভাই কি দিয়ে রাখছে সিকিউরিটি হ্যাঁ ছয় লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে রাখছে এই সিকিউরিটি টাকা টাকা কার যার দোকান হ্যাঁ যে দিছে তার কথা কোন ঠিক না এখন এই সিকিউরিটির টাকার জাকাত তো আপনাকে অবশ্যই দিতে হবে এখন আপনি আমার কাছে টাকা পান ষাট লক্ষ টাকা কয় লাখ টাকা এই যে আমার কাছে ষাট লক্ষ টাকা পান এই টাকা আপনার টাকা না তাহলে এই টাকার হিসাব করে আপনাকে কি দিতে হবে জাকাত দিতে হবে
ইমাম শাহ হুজুর যে প্রশ্নটা করছে এই জন্যই বলছি আমি ফাঁকি দিয়া অভিজ্ঞ আলিম দিয়া আমার বক্তৃতা গত জুমায় আজকের জুমায় শুধু এই কথাটাই যাকাত একটা সবচেয়ে বড় একটা ইবাদত কথা কোনটি কিনা এই যাকাতের কথা আল্লাহর রাসূলের তিন নাম্বার সিরাতে বলেছে কালিমা নামাজ এরপর হইল কি যাকাত দেওয়ার কথা আমি আপনাদেরকে গত জুমায় কান্দা খাড়া করে শুনেন কান্দা খুলে শুনেন গত জুমায় আমি আপনাদেরকে বলেছি স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা কোরআন শরীফের বহু আয়াতে কারিমায় আমি অন্তত 30 আয়াতে কারিমা পরে আপনাদেরকে বুঝাইছি শুনাইছি সমস্ত আয়াতে যাকাতের কথা আছে না নাই এই কথা বলেন আমার সঙ্গে আসলে নাই তাহলে এত সমস্ত আয়াত আল্লাহ তাআলা যাকাতের কথাটা এইভাবে পরিষ্কারভাবে বলছেন যে হ্যাঁ নামাজ কায়েম করো যাকাত দাও নামাজ কায়েম করো যাকাত দাও নামাজ কায়েম করো যাকাত দাও তাহলে এই যাকাতের বিষয়টা নামাজের বিষয়টা আমরা যেইভাবে গুরুত্ব দিই আমরা একজন মাওলানার কাছ থেকে শুনি একজন মানুষের কাছ থেকে শুনি নামাজের ওয়াজও শুনি কিন্তু যাকাতের ওয়াজও আমরা এইভাবে সচরাচর শুনি না কথা কোন ঠিক না আপনি গিয়ে দেখেন কোনো মাঠে ময়দানে যাকাতের ওয়াজ হয় না কোনো মসজিদে গিয়ে দেখেন অত শতকরা 80% শতকরা 80% মসজিদে গিয়ে দেখেন কি নাই যাকাতের ওয়াজ নাই রমজান মাসে দেখা যায় রমজানের ফজিলত ফাজাইল রোজা কেমনে ভাঙ্গে কেমনে ছুটে কেমনে মকরুর হয় এই নিয়ে এই জাতীয় অনেক আলোচনা হয় আমিও কিন্তু আপনাদের সামনে এই জাতীয় বহু আলোচনা করেছি কিন্তু এই বছর নিয়ত করেছি নিজে মেহনত করে যে যাকাত নিয়ে আমি আপনাদের সামনে সবিস্তারে সুন্দরভাবে আলোচনা করব গত বছরে করেছি কথা কোন ঠিক না আমি গত বছরে করেছি এই বছরে আবারও করেছি কেন করেছি আরো একটু জোরালোভাবে আরো সুন্দর চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেহেতু সোশ্যাল মিডিয়া আছে মিডিয়ার মধ্যে রেকর্ড করা থাকে আপনারা যেই কোনো সময় অসুবিধা পড়লে আপনারা ইউটিউব থেকে চার্জ দিয়া এই আলোচনাটা শুনতে পাবেন কথা কোন ঠিক না এজন্য আমি কিন্তু এই আলোচনাটা সুন্দরভাবে আপনাদের সামনে ধরে তোলার জন্য চেষ্টা করছি এজন্য আমি বলছি আপনার টাকা আছে ডিপিএসে জমা আছে আপনার টাকা শ্বশুর বাড়িতে 2 লক্ষ টাকা দিয়ে রাখছেন আপনার পাওয়া না কথা কোন কার হওয়া না আপনি দোকানদারি করেন দোকান রাখার জন্য এর আগে 3 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে রাখছেন এই টাকা আপনার টাকা আপনার ছেলের নামে ডিপিএস করেছেন ব্যাংকে সোনালী ব্যাংকে আরেকটা হইল অগ্রণী ব্যাংকে এই টাকা কার টাকা এই কথা কোন না কার টাকা সোনালী ব্যাংকে কত টাকা আছে অগ্রণী ব্যাংকে কত টাকা আছে আপনি যে দোকানদারি করবেন দোকানদারি করার সময় আপনি যে সিকিউরিটি দিয়েছেন কত লক্ষ টাকা এই টাকাও আপনি আইসা লিখবেন আপনার স্ত্রীর স্বর্ণ আছে কি পরিমাণে স্বর্ণগুলিও লিখবেন যে এত বুড়ি স্বর্ণ আছে এত বুড়ির উপা আছে আমার কাছে প্রয়োজনের বাহিরে এখন এত লক্ষ টাকা আছে এই জায়গায় এত লক্ষ ব্যাংকে 2 লক্ষ সিকিউরিটি 3 লক্ষ স্বর্ণ আছে 7 লক্ষ টাকা এরপরে আমার শ্বশুর বাড়িতে আছে 2 লক্ষ টাকা এই সমস্ত টাকাগুলি সুন্দরভাবে সিরিয়ালভাবে লিখিয়ে আপনাকে সুন্দরভাবে জমা করে হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে জোরে কণ্ঠে কিনা রাজি আছেন তো নাকি এসরে বলেন রাজি আছেন তো নাকি এখন যদি কেহ যাকাত না দেই তাহলে যে কি হবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার এই যাকাতের মালগুলির আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া গলায়া সিসার মতো ফাঁদ বানায়া এইগুলি কপালে পাজরে পিঠে সব জায়গায় আল্লাহ তাআলা সেকা দিবে এই সেকাগুলি 50,000 বছর পর্যন্ত যতক্ষণ কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই সেকাগুলি দিতে থাকবে নাউজুবিল্লাহ জোরে কন আর একটু জোরে কন না নাউজুবিল্লাহ এজন্য নামাজের মাসালা আমরা যেই গুরুত্ব দিয়ে শুনি এবং বুঝি যাকাতের মাসালা এইভাবে আমরা গুরুত্ব দিয়ে শোনারও দরকার নাই বোঝারও দরকার নাই আল্লাহ তাআলা আমরা সবাইরে বোঝার তৌফিক দান করে বলুন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে কি মনে করেন কি বুঝছেন প্রশ্নের জবাব পাইছেন তো আপনারা নাকি ইশিরাজ ভাই পাইছেন তো নাকি সব টাকা জমায় একসঙ্গে কি দিতে হবে যাকাত দিতে হবে এখন আসুন আল্লাহ তাআলা বলছেন যাকাত কাকে দিতে হবে আপনাদের এতক্ষণ যত ওয়াজ শুনছেন সব প্রশ্নের জবাব সব ভেঙে যাবে এখন বলবেন যে হুজুর আমরা সমাজে সবাই যাকাত দিতে হয় 70,000 টাকা যারা আছে সেই যদি যাকাত দিতে হয় তাহলে আমরা দিব কারে দেওয়ার জায়গা অভাব নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন আর শ্রেণীর মানুষদেরকে যাকাত দেওয়া যায় কই শ্রেণীর মানুষদেরকে যাকাত দিতে হবে আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা এক ওয়াল মাসাকিন 2 ওয়াল আমিলিনা আলাইহা 3 والمؤلفة قلوبهم صعب وفي الرقاب فاس والقارمين صوي وفي سبيل الله صعب
وابن السبيل آت كيبول سي حضر كن كيبول سي فريدة من الله الله دوا نداري تو سيما سبحان الله حضر كن ركت حضر كن سبحان الله أسن سملية گئي اللہ رب العربين سورة توبار سائت نمبر آيات کریم آئي আসেনি মানুষ যদি কান্না রাব্বুল আলামিন যাকাত দেওয়ার কথা বলেছে এক নম্বর আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতুনিল ফুকারা এক নম্বরে তোমরা যাকাত দিবা ফকিরদেরকে দুই নম্বরে ওয়াল মাসাকিন মিসকিনদেরকে যাকাত দিবা দুই নম্বরে কাকে যাকাত দিবা পরে ওয়াল আমিনিনা আলাইহা তিন নম্বরে হইল যাকাত যারা উসুল করে উসুল করতে গিয়া এদেরকে যাকাতের টাকা থেকে কি দেওয়া যাবে হাদিয়া বেতন দেওয়া যাবে কত নম্বর গেল জোরে কোন কয় নম্বরে গেল তিন নম্বর গেল সাত নম্বর আল্লাহ বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম সাত নম্বরে হলো আল্লাহ তাআলা বলেন বেদিন বিদর্মীকে আত্মচিকিৎসতে আকর্ষণের জন্য কি দেওয়া যায় যাকাতের মাল দেওয়া যায় সবিস্তার আমি পরে বলতেছি শুধু হেডলাইনটা শুনেন আল্লাহ বলেন পঞ্চম নম্বরে হলো আল্লাহ বলেন ওয়াফির নিখাব নিখাব বলা হয় আপনার দাস মুক্তির জন্য কি দেওয়া যায় যাকাত দেওয়া যায় দাস মুক্তির জন্য দাস এখন তো দাস কি তো দাস নাই দাস দাসী আছে এখন জোরে কোন এখন দাস দাসী আছে ততদিন তো সময়ে দাস দাসী ছিল আপনার মালিকে বলছে তুমি পাঁচ লক্ষ টাকা আমাকে দিয়ে দিতে পারলে আমি তোমাকে মুক্ত করে দিব কিন্তু সেই দাসী পাঁচ লক্ষ টাকা তার মালিককে দেওয়ার মতন কি নাই এবিলিটি নাই সেই ক্ষমতা নাই সেই তৌফিক নাই এখন জাকাতের মালগুলি এই দাসকে দাসীকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিয়া সবাই মিলে যে তুমি টাকাটা মালিককে দিয়ে তুমি চিরদিনের জন্য মুক্তি হয়ে যাই এটা কি আছে এই লোকটাকে জাকাতের মাল দেওয়া কি আছে জায়েজ আছে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুকারিমিন কারিমিন বলা হয় ঋণগ্রস্ত ব্যক্তিরে কি দিতে হবে যাকাত দিতে হবে কাকে যাকাত দিতে হবে ঋণগ্রস্ত ব্যক্তিরে যাকাত দিতে হবে আমি সবিস্তারে পরে বলতেছি ঋণগ্রস্ত ব্যক্তিকে হেডলাইন আগে শুনেন এরপর আল্লাহ তাআলা বলছে ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে যেই সমস্ত মুজাহিদরা যুদ্ধ করার জন্য যায় ওই সমস্ত মুজাহিদ গাজীদেরকে যাকাতের মাল দেওয়া জায়েজ আছে জোরে কোন সুবহানাল্লাহ শুধু জায়েজ আছে নাকি দিতে হবে জোরে কোন এদেরকে কি দিতে হবে যাকাতের মাল দিতে হবে এরপর আট নম্বর হইল আল্লাহ বলেন ওয়াবনিস সাবিল অগ্নি সাবিল বলা হয় প্রতি মুসাফির মুসাফিরদেরও কি দেওয়া যায় যাকাতের মাল দেওয়া যায় একজনের বাড়ি রাজশাহী এর বাড়িতে অনেক টাকার মালিক সে এখন আসছে ভৈরবে আইসা টাকা পয়সা কি করছে সব হারায় গেছে এখন কি হয়ে গেছে হারায় গেছে এখন সে তো মুসাফির এই মুসাফির ব্যক্তিদের যাকাতের মাল দেওয়া কি আছে বৈধ আছে জায়েজ আছে তবে এই আইন এই বিধান ছিল আগে এখন বর্তমানে লাগে না জোরে কোনো লাগে নাকি রাজশাহী বাড়ি থাকলে আপনি যদি ভৈরব থেকে যদি রাজশাহী যান অথবা রংপুরে যান আপনার টাকা হারায় গেছে টাকা নাই আসার মতো কোনো গাড়ি ভাড়া নাই টাকার মতো আপনার কাছে টাকা নাই পয়সা নাই আপনাকে যাকাতের মাল দেওয়া কি আছে জায়েজ আছে বৈধ আছে কিন্তু এখন আর লাগে না এখন তো বিকাশ আছে রকেট আছে কি কোন নগদ আছে বিকাশও আছে নগদ আছে এরপরে কি আছে সব আছে না নাই জোরে বলেন সব আছে না নাই এখন আর এই এইটা লাগে না এরপরও যদি এমন সিচুয়েশন এসে যায় এমন অবস্থা যদি হয়ে যায় যে সে আনতে পারতেছে না এমন অবস্থা হইতে পারে না ভাই হ্যাঁ মোবাইল সংযোগ পাইতেছে না অথবা নেটওয়ার্কের সমস্যা সে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না এমন যদি হয় তাহলে কি করা যাবে এমন ব্যক্তিকে যাকাতের মাল দেওয়া যাবে এখন আসেন আমরা প্রথম নাম্বার থেকে বলি আল্লাহ তাআলা বলছে যাকাতের মাল তুমি কাকে দিবা এক নাম্বার আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছে ওই সমস্ত মানুষ ইন্নামাস সাদাকাতুল ফুকারা এক নাম্বার হইল যাকাতের মাল কাকে দিবা ফকিরদেরকে দিবা জোরে কোন কাকে দিবা আপনার সবাই আমার সঙ্গে বলতে হবে কাকে দিতে হবে আরো জোরে বলেন কাকে দিতে হবে ফকির কাকে বলা হয় শরীয়তের ভাষায় সবিস্তার আলোচনা করবো না সময় কম ফকির বলা হয় যার মনে করেন কিছু আছে একেবারে কিছু নাই কি নাই একেবারে কিছু নাই ওই লোকটার কি বলা হয় ফকির বলা হয় কিছুই নাই তার কি বলা হয় ফকির বলা হয় ওই মানুষটারে কি দিতে হবে যাকাতের মাল দিতে হবে দুই নম্বরে হইল ওয়াল মাসাকিন মিসকিন কাকে বলা হয় যার কি আছে কিছু আছে নেশাব পরিমাণ মালের মালিক হতে পারে নাই যে ব্যক্তি যাকাত দেওয়ার পরিমাণ টাকা নাই এই লোকটার কি বলা হয় জোরে কোন কি বলা হয় যেই লোকটার কিছু নাই
ওই লোকটাকে আল্লাহর কোরআনের ভাষায় ফকির বলা হয়। জরিকন কি বলা হয়? যেই লোকটার কিছু আছে নেশা পরিমাণ মালের মালিক নাই ওই মানুষটার মিসকিন বলা হয়। সুবহানাল্লাহ, একটু কানটা খাড়া করে শুনেন। আমরা কিন্তু মনে করি যাকাত দেওয়ার সময় খুবই চিন্তা করে দিয়েন, গবেষণা করে দিয়েন। আমরা মনে করি ভৈরব বাস স্ট্যান্ডে যারা সামনে দাঁড়ায় ভিক্ষা চাই এরারে আমরা মনে করি ফকির, এরারে মনে করি আমরা মিসকিন, কথা কম দিকি না, এরারে মিসকিন, এরা ফকির, এরারে তো ফকিরও বলা হয় না, এরারে মিসকিনও বলা হয় না, এদেরকে বলা হয় সায়েল। কি বলা হয় জরিকন? কি বলা হয়? এসা ও আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ সূরা দোহার ভিতর বলেছেন হাবিব ও আম্মাসাইলা ফালা তানহার, যারা আপনার কাছে চাই, আপনার কাছে যে সমস্ত সায়েলরা চাই এদেরকে আপনি রসুন ধমক দিয়ে ফিরাইয়া দিয়েন না। সুবহানাল্লাহ, জরিকন রাস্তাঘাটে যারা আপনার কাছে চাই, ভাই আমাকে দশটা টাকা দাও, বিশটা টাকা দাও, ওই সাইল গুরির খবর নিয়ে দেখেন বাড়িতে লক্ষ টাকার মালিক, কথা কণ্ঠে কিনা সাইল গুরির সংবাদ নিয়ে দেখেন এরার ব্যবসাই দেয়, এরার বাণিজ্য গেছেন গা। সবারই কিন্তু বলতেছি না, সবাই বলতেছি অনেক সাইল আছে হের ব্যবসায়ী দেয়, যে হে সাইল, হে সায়া, হে সায়া সাহায্য, সায়া হে মাইগিয়া, মানুষের পাশ দরের দুয়ারে মাইগিয়া মাইগিয়া খাওয়ানো হইলো কি হের অপাত, হে হের ব্যবসায়ী হইলো এটা, হে সায়া নিয়ে খাওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে তোমার যাকাতের মাল দেওয়ার সময় গবেষণা করে চিন্তা করে দিবা, তুমি দিবা ফকির রে, তুমি দিবা মিসকিন রে। কারণ ফকির কারা হয়? যাদের কিছুই নাই, কিছুই নাই কিন্তু এরা লজ্জা সরমে অন্যর কাছে চাই না, এমন সমাজে মানুষ আছে নাই। আপনারা শহরের মানুষ, এই তো সামনে ঈদরে কেন্দ্র করে আপনাদের প্রতিটা ফ্যামিলি, এমন ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে মনে করেন 50,000 টাকা 1,00,000 টাকা খরচ হবে না, কথা কণ্ঠে কিনা কমে গেছেন গা, কমই নাকি? আমরা তো হুজুর মানুষ, আমরা পিতে খরচ করো না। এরপরও আমার বাচ্চা কাচ্চা মিল্লা, মা বাবা মিল্লা প্রায় 30,000 টাকার কাপড় চলে গেছে, আলহামদুলিল্লাহ। জোরে কথা, আমার 30,000 টাকার কাপড় চলে গেছে, মা বাবা আমি আমার ছেলে মিল্লা 30,000 টাকা চলে গেছে। তাহলে আমার যদি 30,000 টাকা চলে যাই, তাহলে আমার যেই মনের চাহিদা, আমার পাশের বাড়িতে যেই লোকটা মনে করেন 10,000 টাকা বেতন পাই, তার মনের ভিতরে ঈদ উপলক্ষে এই আনন্দ করার চাহিদা আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আপনি না করেন কেন? আছে না, চাহিদা আছে, কিন্তু নাই চাহিদা কেন? তার কি নাই মা জমা করে এই টাকা অন্য জায়গায় বা সুদের উপরে লাগা, সুদি লাগাই না আসে না নাই? লক্ষ লক্ষ টাকা সাইল দ্বারা অনেক সাইলের আছে, কারণ আপনার কিন্তু রুজি নাই। হে কিন্তু সকালবেলা বাস স্ট্যান্ডে একটা বাউলি দিতে দেখা যায় প্রতিনিয়ত 1,000 টাকা আছে, জোরে কোনো আসেনি? 1,000 টাকা যদি প্রতিনিয়ত যদি হয় তাহলে তার প্রতি মাসে কত হয়? 30,000 টাকা। তাহলে তার রুজি হইলো 30,000 টাকা, আবার খাওয়ার সময় কিন্তু সাইয়াই খাইতেছে, আবার এমন জায়গায় তাকে যেই জায়গায় আবার বাসা ভাড়াও দেওয়া লাগে না, কথা কোনটা ঠিক না? কিন্তু সেই ইস্কাওয়ালা এ রুজি করে প্রতিদিন 1,000 টাকা, হে কিন্তু বাসা ভাড়া জায়গা খানা খরচ মিল্লা জায়গা 20,000 টাকা, তার ছেলে মেয়ে পড়াশোনার খরচ জায়গা আরও 10,000 টাকা, একটু ভালো খাইতে গেলে প্রতি মাসে 5,000 টাকা ঋণ হয়, ঋণগ্রস্ত হয়, এমন ফ্যামিলি আছে না নাই? এই কথা বলেন আসে না নাই? এখন শুধু খালি আপনারা বলেন যে হুজুর আমরা যদি মিসকিন দিয়ে দিব, ফকির দিয়ে দিব, মিসকিন বলতে আপনি কি বুঝেন? আপনি আপনার কাছে যারা চাই, আপনার কাছে যারা আসে, ভাই রমজান মাস আইছে আমার জন্য একটা শাড়ি রেখেন, ভাই আমি কিন্তু আপনার কাছে আগেই বলে গেলাম আমার জন্য কিন্তু একটা লুঙ্গি রেখেন, আমার জন্য কিছু টাকা রাইখেন, এমন সাইয়ের যারা আপনার কাছে আসা বইলে গেছে, আপনি মনে করতেছেন মনে হয় এই মনে আসল ফকির, সেই মনে আসল মিসকিন, আসলে কিন্তু সে আসল ফকির নয়, আসল মিসকিন নয়। এই জন্য আপনার জাকাতরা
পরিপূর্ণ আদায় হওয়ার জন্য শরীয়ত আপনার উপরে বার্তায়া দিয়েছে আপনাকে যাকাত দেওয়ার সময় অবশ্যই 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 100% আপনাকে যাকাত কাকে দিলে যাকাতটা আদায় হবে অবশ্যই আপনার দায়িত্ব আপনার কর্তব্য হইল কাকে দিলে যাকাতটা আদায় হবে আপনি যাচাই বাছাই করে যাকাত দিতে হবে জোরে কান দিয়ে কিনা আরেকটু জোরে কান দিয়ে কিনা তাহলে আমার ভাইয়ের সামনে শুনে আল্লাহ বলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ফকির যারা মিসকিন যারা ফকির মিসকিন বলিলে তোমরা যাকাত দিবার রাজি আছেন তো নাকি এমন ফ্যামিলি আছে এমন ফকির আছে এমন মিসকিন আছে মানুষের ঘরে ঘরে যাইতে পারে না মানুষের কাছে চাইতে পারে না আদৌ তারা চায় না জিন্দগিতেও তারা চায় না এমন মানুষগুলির সামনে গিয়ে ঘরে গিয়ে গিয়ে আপনাকে অবশ্যই যাকাতের মালগুলি পৌঁছায় দিতে হবে জোরেগণ সুবহানাল্লাহ এখন আপনার কাছে যে 2500 টাকা আছে এই টাকা কিন্তু আপনার নয় এই টাকা কিন্তু আপনার পাশের বাড়ির গরিবের এই টাকা কিন্তু পাশের বাড়ির মিসকিনের এখন আপনার দায়িত্ব হইল কর্তব্য হইল আপনি তার হকটা তার কাছে নিয়ে বুঝাইয়া দিয়ে আসা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে আমরা ফকির কাকে বলে এবং মিসকিন কাকে বলে সমাজের হতদরিদ্র ফকির মিসকিন যারা আছে আমরা এদের বাসায় গিয়া এদের ঘরে গিয়া এদের ধারে ধারে গিয়া আমরা যাকাতের মালগুলি পৌঁছাই দিব রাজি আছি তো নাকি জোরে বলেন রাজি আছি তো নাকি হ্যাঁ যেহেতু মিডিয়া হইতেছে আমি কথাটা বলি আপনাদের পায়ে ধরে বলি আমি গত জমাই বলেছি আমরা সমাজে মানুষ এখন যাকাত দেওয়াটাকে একটা কি বানিয়ে নিয়েছে ট্রেডিশন বানাই নিছে বা একটা মানে নমুনা বানাই নিছে যে যাকাত দিলেই মানে শাড়ি দিতে হবে লুঙ্গি দিতে হবে আপনি বাবুর হাট গিয়ে দেখেন অনেক দোকান আছে যে দোকানে লেখা আছে এখানে যাকাত এবং যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় দেখছেন তো নাকি আপনারা দেখেন আপনারা এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় এর একটা সারমর্ম তর্জমা আমি বুঝতে পাইছি এটা ওই কি সব লুঙ্গি তো লুঙ্গি ওই সব কাপড় তো কাপড় ওই কথা কোন ঠিক না তাহলে যাকাতের লুঙ্গি এবং যাকাতের কাপড় এটা কেন বলা হয় আমি একটু বুঝে নিছি যে এটা ওই যে অর্থাৎ এক দোয়া দেওয়ার ফরে এটার তার্থ ওয়ান টাইম হ্যাঁ এক দোয়া দেওয়ার ফরে যাকাতের লুঙ্গি আর তাহে এক দোয়া দেওয়ার ফরে যাকাতের শাড়ি আর জোরে কোন এমন আছে না ভাই এখন কিছু আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েত করতেছে এখনো শাড়ি লুঙ্গি নিয়ে এত ভিড় জমায় না অনেকে কথা কোন ঠিক না আল্লাহ তাআলা আমরা সবাইরে এই মাসালাগুলি বুঝার তৌফিক দান করে বলো না আমিন আর জোরে বলেন আমি আপনার যাকাতের যত টাকা হয় আপনি খুঁজে খুঁজে বসে বসে দেখবেন যে কোন লোকটা অসহায় এই লোকটার মনে হয় টাকা নাই এই লোকটার মনে হয় পয়সা নাই জমা টাকা পয়সা নাই এই লোকটা যাকাত পাওয়ার যোগ্য এই লোকটা যাকাত খাইতে পারে এই লোকটা মিসকিন হবে এই লোকটা গরিব হবে এই লোকটার ডাক টাকা চাই না বলবেন যে ভাই ঈদের মার্কেট করেছো বলে না ঈদের কেনাকাটা করেছো বলে না হ্যাঁ করি নাই তাহলে তার হাতে আপনি 10,000 টাকা দরাই দিয়ে বলবেন যে তুমি এই বছরে তোমার বাচ্চা কাচ্চার কেনাকাটা যা লাগে তুমি সব কিছু করার জন্য তোমাকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম নেও তুমি 10,000 টাকা নিয়ে যাও এইভাবে আমরা করতে পারবো না ভাই আর শরীকন পারবো না আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলে বলেন আমিন এখন আসেন আমরা বলতেছিলাম ফকির এবং মিসকিনের আলোচনা এরপরে তিন নম্বরে আসছে ওয়াল্লা আমিলিনা আলাইহা তিন নম্বর হলো যাকাত উসুল করার জন্য সরকারের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র হইলে যিনি যাকাত উসুল করে নিয়ে আসবে এরে এই যাকাতের টাকা থেকে বেতন দেওয়া যায় আছে এখন তো আমরা দেশ হইল মুসলিম রাষ্ট্র কিন্তু ইসলামী রাষ্ট্র হইছে ঘুমাইছেন কেন নাকি আমরা বলতে পারি যে আমরা একজন আই এম মুসলিম রাষ্ট্র কথা কোন ঠিক না কিন্তু ইসলামী রাষ্ট্র বলতে গেলে ইসলামী শাসনকর্তার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে যাকাত নেওয়ার জন্য সরকারেও একজন লোক নিয়োগ করলো যে ওই লোকের খবর নিয়ে দেহ ব্যাংকে কত টাকা জমা আছে সলাফিরের পরে বাবু ভাইয়ের ব্যাংকে কত টাকা জমা আছে সরকারই ফাটাই দিল বুঝলেন নাকি কিছু এই সরকারের পক্ষ থেকে লোক আয়া কইলো কারেন্ট বিল যেমনি নেনে গ্যাস বিল যেমনি নেনে আয়া কইলো যে আপনার এত লক্ষ টাকা জমা আছে কত টাকা জমা আছে বলেন এত টাকা যে এত টাকা আপনি যাকাত আপনাকে দিয়ে দিতে হবে তখন সরকারি ভাইলে নিয়ে কি করা হইলো বিলি বন্টন করা হইলো এখন তো এমনটা নাই জোরে এখন ঠিক কিনা তাহলে এখন আসুন চার নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম চার নম্বর হইল মনের আনন্দ চিত্তের জন্যে এটা রসুলের জামানাই ছিল যারা ছিল বিদুর্মী বিদুর্মীদেরকে যাকাতের টাকা দিলে এরা এই মনের আনন্দে ইসলাম গ্রহণ করত এই জন্য রসুল তদানীন্তন সময়ে এই সমস্ত বেঈমানদেরকে যাকাতের টাকা দিয়া এদেরকে ইসলামের ভিতরে আনত সুবহানাল্লাহ জরিকুম এখন তো ইসলাম বিজয় হয়ে গেছে কথা কোন ঠিক না এখন কে দিতে হয় এখন দিতে হয় না এরপর যদি এমন কোনো অবস্থা যদি হয় যে ওই লোকটারে কিছু পয়সা দিলে 50,000 টাকা দিলে 1,00,000 টাকা দিলে এই লোকটা তার ধর্ম সাইরা দিয়া সে আমাদের ধর্মে চলে আসবে তাহলে এমত অবস্থায় কয়েকজনে মিলে তারে 1,00,000 টাকা দিয়ে দিলে যা তোর আমি 1,00,000 টাকা দিয়ে দিবো তোরা টাকার জন্য একটা বাসস্থান করে দিব তুই যদি আমাদের ধর্ম চলে আসস তাহলে এমত অবস্থায় তারে যাকাতের টাকা দিয়ে তাদের আমার ধর্ম আমাদের ধর্মে নেওয়া আনা যাবে কথা কোন ঠিক না এরপর আল্লাহ তাআলা
বলছেন ওয়াল গারিমিন ওয়াল রিকাব এরপরে একটা হলো রিকাব বলা হয় মানে দাস দাসী কি করার জন্য আজাদ করার জন্য এই বিধান তোর এখন নাই কথা কম ঠিক না এখন তো দাস দাসীও নাই তাইলে এটা চলে গেছে এখন এর আগে যেটা বললাম এটাও নাই কথা কম ঠিক না এই গণবাসক একটা এরপর হইল আল্লাহ তাআলা বলছেন ওয়াল গারিমিন গারিমিন বলা হয় ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে যাকাতের টাকা দেওয়া কি আছে জায়েজ আছে এখন যদি বলেন যে হুজুর ঋণগ্রস্ত ব্যক্তির যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে কিছু ঋণগ্রস্ত লোক আমরা সমাজ আসেনি জোরে কল আছে না নাই যারা মনে করেন ব্যাংক থেকে ঋণ আনছে সব তুই লাগছে হা আরামে খাইবার লাগি এই জাতীয় লোক আসেনি আমরা সমাজ আসেনি আসেনি খ্রিস্টিয়ানছে হ্যাঁ এই জাতের লোকরে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলে নাই এই জাতীয় ঋণগ্রস্ত ব্যক্তিরে জাকাত দেওয়ার জন্য আল্লাহ বলে নাই আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে তফসির ইবনে কাসির উল্লেখ করা হয়েছে যারা ঋণ করছে তার সেই মিলি চালাইতে গিয়া বাচ্চা কাচ্চা চালাইতে গিয়া বাচ্চা কাচ্চা চালাইতে 70 লাখ টাকা লাগে এ কথা কোন না 70 লাখ টাকা লাগে না বাচ্চা কাচ্চা চালাইতে গিয়ে ফ্যামিলি চালাইতে গিয়ে যদি ঋণগ্রস্ত হয়ে যা এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া কি আছে জায়েজ আছে এই হলো এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হইল যদি এমন মানুষ যেই মানুষ আরেকজনের ঋণের জিম্মাদারি নিছিল যে আমি জিম্মাদার উনি যদি টাকা না দেয় আমি তোমার টাকা দিয়ে দিব এখন এই লোকটা জিম্মাদারি ওয়াদা রক্ষা করতে গিয়া যেই লোকে টাকা নিছে ওই লোকে টাকা দিছে না এখন জিম্মাদারি রক্ষা করতে গিয়ে ওই লোকে নিজের পকেট থেকে টাকা দিতে গিয়া এখন সে ঋণগ্রস্ত হয়ে গেছে রাসূল বলছেন এমন ঋণগ্রস্ত ব্যক্তিরে যাকাতের টাকা দিয়া তাকে ঋণ উদ্ধার করা কি আছে জায়েজ আরেকটু জোরে কোন কি আছে জায়েজ আছে হ্যাঁ এরপর আল্লাহ তাআলা বলছেন যে অফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তার মুজাহিদ যারা আছে এদেরকে যাকাতের টাকা দেওয়া কি আছে জায়েজ আছে এখন তো যুদ্ধ নাই যুদ্ধ আছে নাকি এখন জিহাদ আছে আরে কথা কোন জিহাদ আছে নাকি এখন জিহাদও নাই মুজাহিদও যাকাতের টাকা দিয়ে সাহায্য করে তাকে দিনের রাস্তায় চালায় দেওয়া এই ছেলেটাকে যাকাতের টাকা দিয়া পড়াশোনা করার জন্য ব্যবস্থা করে দেওয়া এই জন্য যেই মাদ্রাসায় গরিব ফান্ড আছে যেই মাদ্রাসায় যাকাত ফান্ড আছে ওই ফান্ডে আপনার যাকাতের টাকা দেওয়া কি আছে জায়েজ আছে আল্লাহ তাআলা আমরা সবাইরে কবুল করুক সকলে বলেন আমিন এরপর হইল ওবনি সাবিল অষ্টম নম্বর আল্লাহ তাআলা বলেছে যারা মুসাফির যারা পথিক এই সমস্ত মুসাফিরকে কি দেওয়া যাকাতের টাকা দেওয়া কি আছে জায়েজ আছে এখন মুসাফির যদি টাকা আনার যদি সুবিধা থাকে তাহলে তাকে টাকা দিতে হবে না আর যদি মনে করেন যে সুবিধা নাই তাইলে তার যাকাতের টাকা দেওয়া কি আছে জায়েজ আছে তাইলে আমরা শুধুমাত্র খুঁজে তিনটা রাস্তাই পাই একটা হইলো ফকির আরেকটা হইলো মিসকিন আরেকটা হইলো কে ওই ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় আছে মাদ্রাসায় দেওয়া এতিম ফান্ডে দেওয়া গরিব ফান্ডে দেওয়া তিনটা রাস্তাই খুঁজে পাইতেছি কথা কোন ঠিক না আরেকটা রাস্তা খুঁজে পাওয়া যায় যারা মনে করেন গরিব মানুষ যারা আছে এ সংসার চালাইতে গিয়ে যারা ঋণগ্রস্ত হয়ে গেছে এ সংসার চালাইতেছে চালাইতেছে কিন্তু হঠাৎ করে তার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা চলে গেছে হঠাৎ করে তার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা চলে গেছে এখন এই লোকটা বাড়ি করে বিক্রি করে সে কি করলো ঋণগ্রস্ত হয়ে গেল এমন লোককে খোঁজাখুঁজি করে যাকাতের টাকা দিতে হবে কথা কোন ঠিক কি না আরেকটু জোরে কোন ঠিক না তাহলে আমরা আল্লাহ তাআলার কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেছে যাকাত 8 শ্রেণীর মানুষদেরকে দিতে হবে আল্লাহ তাআলা আমরা সবাইকে এই 2 জুমায় যত আলোচনা হয়েছে এই যাকাতের বিষয়ে আল্লাহ তাআলা আমরা সবাইকে যাকাতের প্রতিটা মাসালা বুঝে শুনে এই যাকাত একটা মহা ইবাদতের উপরে আল্লাহ তাআলা আমরা সবাইকে যেন আমল করার তৌফিক দান করে সকলে বলো না আমি আরেকটু জোরে বলেন আমি আপনারা বুঝার কোনো বাকি আছে তো নাকি জোরে কোন বোঝার কোনো বাকি আছে আল্লাহ তাআলা আমরা সবাইকে যাকাতের মাসালা বলি যাকাতের বিধি বিধান বলি সহি শুদ্ধভাবে বুঝে আমরা আল্লাহ তাআলা যেই জায়গায় বলেছে যাকাতের টাকা দেওয়ার জন্য আল্লাহ আমরা সবাইকে যেন যাকাত দেওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন আরেকটা কথা না বললে নাই হয় আমরা যাকাত দেওয়ার সময় মসজিদ মাদ্রাসায় দেওয়ার সময় কোনো বক্তারে হাদিয়ে দেওয়ার সময় চিন্তা ভাবনা করি যে খরাফ কুন্ডা দেওয়ন যাকে ঘুমাইকে সঙ্গে নাকি কিছু সময় দেরি হইতেছে দেরি হইলো এই কথাটা না বুঝলে চাচ্ছি না কারণ অনেকে দেখা যায় যেই টেহাড়া ফারা যেই টেহাড়া ফুরান এই টেহাড়া ফকটো করে লয়ে বারেওয়ালা রেখে কইরে এই টেহাড়া দেশান অর্থাৎ নিয়ত করে যে এই ফুরান টেহাড়া মসজিদের বাসকে দিলাম ঘুমাইকে সঙ্গে আপনারা এই তো হাসান ভাই আসি মানে ঠিক আছে ফুরান টেহাড়া জাল টেহাড়া ফারা টেহাড়া ও মসজিদের বাসকে দিলাম কথা কোন ঠিক না আর কিছু মানুষ আছে কিছু কিছু ফাঁক না আছে সমাজ যারা হুন্ডা মুন্ডা চালা হেরা অনেক সময় জালতে হয় আল্লাহর হস্তে দিয়ে যাবো
এতদিন পর্যন্ত মুরগা আলগার হচ্ছে মসজিদও দেয় না মাদ্রাসা তো দেয় না কোন হুজুরের দাওয়াত দেওয়া খাওয়া না যখন দেয় যে কাওয়া অথবা সিং তখন মুরাল দিয়ে লয়ে গেছে গা এখন বিলি কো যা আল্লাহর হস্তে দিয়া লাইলাম এই মিডিয়া দরতা শুনি তুমি এই জাতীয় মানুষ আমরা সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছে যতক্ষণ তুমি তোমার মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় দান না করবা ততক্ষণ পর্যন্ত তুমি সমাবের আশা করতে পারো না সুবহানাল্লাহ জোরে কোন তোমার কাছে প্রিয় যেটি মনে হবে তোমার কাছে সুন্দর সেটি মনে হবে তোমার কাছে চমৎকার যেটা মনে হবে তোমার কাছে সুন্দর লুঙ্গি যেটা মনে হবে তোমার চোখে যেই শাড়িটা সুন্দর মনে হবে এই শাড়িটা কিনে যাকাত দিও তোমার কাছে সুন্দর যেই লুঙ্গিটা মনে হবে এই লুঙ্গিটা কিনে তুমি যাকাত দিয়ে দিও তোমার কাছে তোমার এক লক্ষ টাকার ভিতরে যেই টাকাটা সুন্দর মনে হয় যেই টাকাটা নতুন মনে হয় নির্ভেজাল মনে হয় এই টাকাটা তুমি গরিবের হাতে উঠাইয়া দিও সবের মালিককে আরেকটু জোরে কোন সবের মালিককে এ ধন্য আমার ভাইরা মুসল্লি ভাইরা বাবারা আপনাদের হাতি পায়ে ধরে বলি অনেক সময় দেখা যায় তারাবিহের নামাজে খাতমে তারাবির হাদিয়া দেওয়ার সময় আবি সাবরার ফুরান টাকা ধরাইয়া দে জাল টাকা ধরাইয়া দে না রে ভাই না আপনি ফুরান টাকা দিয়েন না আল্লাহর হস্তে দিতেছেন নতুন টাকাটা দিন ইমাম সাবরে হাদিয়া দিবেন আপনি নতুন টাকাটা দিবেন বক্তার আপনি হাদিয়া দিবেন নতুন টাকাটা দিবেন আপনি এটি গরিব অসহায়কে তুমি যাকাতের টাকা দিবা রমজান মাসে আল্লাহর হস্তে দিবা মনে আনন্দে খুশিয়ে দিও পুরাতনটা দিও না তুমি সামিল যুক্তটা দিও না সুন্দর টাকাটা দিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সওয়াব দিয়া দিবে সুবহানাল্লাহ জোরে কোন কথাটা বুঝে আসছে তো নাকি কুরআন টাকা কেউ দিবেন জাল টাকা কেউ দিবেন ভাড়া টাকা কেউ দিবেন মসজিদের বাসকে কেউ দিবেন নাকি মসজিদের বাসকেও দিবেন না এই রমজান মাসে মসজিদের বাসকে আপনি আল্লাহর হস্তে টাকা দিবেন নতুন টাকাটা দিবেন ভালো টাকাটা দিবেন আপনার কাছে এই পাঁচটা যদি দশ টাকা নোট থাকে এর ভেতরে যেটা ভালো এই টাকাটা মসজিদের বাসকের ভেতরে ঢোকায় দিবেন রাজি আছেন তো নাকি আর সরি কোন রাজি আছেন তো নাকি সর্বোপরি শেষ কথা হইল যারা যাকাতের জন্য লুঙ্গি দিবেন শাড়ি দিবেন আপনারা গত জমায় আমি বলেছি আপনাদের পায়ে হাত রেখে বলি আপনারা গরিবের মনকে উৎসাহিত করার জন্যে খুশি আনন্দময় করার জন্যে আপনারা সুন্দর একটা চমৎকার লুঙ্গি কিনে তিনটা লুঙ্গি না কিনে একটা লুঙ্গি কিনে একজনকে দিবেন তিনটা শাড়ি না কিনে শুধুমাত্র তিন শাড়ির টাকা দেয়া একটা শাড়ি কিনবেন রাজি আছেন তো নাকি আর জোরে কোন রাজি আছেন তো নাকি আর যারা যাকাতের জন্য শাড়ি লুঙ্গি তৈয়ার করে এর কোম্পানি জন্য মাইরিকা কি কন যদি আপনারা এই আমলটা করতে পারেন যে সুন্দর চমৎকার শাড়ি দিবেন চমৎকার লুঙ্গি দিবেন তাহলে দেখবেন তো না এই বছরে কোম্পানিওয়ালারা যারা এই যাকাতের লুঙ্গি বানাইছে যাকাতের শাড়ি যারা বানাইছে এরা যেন দরা খাইয়া যায় জোরে কোন ঠিক না এরা আর জিন্দিগিতে এই জাতীয় লুঙ্গিও বানাইতো না শাড়িও ঘুমাই গেছেন না নাকি এরা যদি শুনে তাইলে আমার বাস দিব জোরে কোন ঠিক না হ্যাঁ আল্লাহ তাআলা আমরা সবাইকে হেফাজত করো সকলে বলে লাভি আরো জোরে বলে লাভি আমরা সবাই সুন্দর শাড়ি সুন্দর লুঙ্গি মানুষদেরকে গরিব মিসকিন অসহায় সবাইকে নিয়ে এই রমজান মাসে আমরা আনন্দ চিত্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব আল্লাহ তাআলা যেন আমাদের রমজানের রোজা তারাবিহের নামাজ কোরআন শরীফের তিলাওয়াতের খতম আল্লাহ তাআলা যেন কবুল করে সকলে বলল আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম